আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো নাহেদা ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ তৈরি করতে যাচ্ছি স্কোয়াড গেমের একটি ক্যান্ডি যার নাম ডালগোনা। তো এখানে আমরা 2 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। চিনিটা গলে আসলে আমরা বেকিং সোডাটা দিয়ে দিব। তো আমাদের চিনিটা হালকা মেল্ট হয়ে এসেছে, আমাদের আরও মেল্ট করতে হবে। তো আমাদের চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করতে হবে যেন চিনির বড় বড় দানাগুলো আরও মেল্ট হয়ে যায়। তো এখন হলো গিয়ে আসল পালা, এখন আমরা বেকিং সোডাটা দিয়ে দেব একটু, এখন নাড়তে থাকবো। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে এবং খুবই ফ্লাফি হয়ে যাচ্ছে। এখন আমরা একটা প্লেটে তেল নিয়ে দিব যাতে প্লেটে না লেগে যায় এবং এটা ঢেলে দেব। দেখুন খুব স্মুথ হয়েছে এবং কালারটা অসাধারণ। তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখন আমরা এই ক্যান্ডিটার উপর একটা শেপ দিয়ে দিব একটু হার্ড হয়ে আসলে। তো এখানে আমরা একটা স্কোয়ার শেপ দিয়ে দিলাম, এখন স্কোয়াড গেমের মতো একটা শেপ দিয়ে নিয়েছি এবং এটা ভাঙার চেষ্টা করব একটি ছুরি দিয়ে। তারা একটি সুই দিয়ে করে থাকে। তো আমরা দেখি ক্যান্ডিটা থেকে শেপটা আলাদা করা যায় কি না। এবং এই ক্যান্ডিটা খেতেও খুব মজার হয়ে থাকে, এটা যদি আপনারা দুধ দিয়ে মিশিয়ে খান তাহলে খুব ভালো লাগবে। ও নো, আমাদের এই কোণা থেকে ভেঙে গিয়েছে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা হবে না, আমাদের এই কোণা থেকে ভেঙে গিয়েছে। ইয়েস, আমাদের এই শেপটা আলাদা করতে আমরা সক্ষম হয়েছি এবং আমরা চ্যালেঞ্জটা থেকে এসকেপ করতে পেরেছি। তো আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন কেমন খেতে এবং কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।